নমস্কার বন্ধুরা জপসনা কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তবে একটা কথা প্রথমে বলছি আপনারা শিয়ালদায় যে বুক প্রিন্টিংয়ের কাজের জন্য আমি আপডেট দিয়েছিলাম এত সংখ্যক লোক ফোন করেছেন তাতে করে এখানে এত ভ্যাকেন্সি নয় তাই প্রথমের দিকে যারা ফোন করেছে তাদের মধ্য থেকে আজকে মাত্র ছটি ছেলেকে জয়নিং করানো হয়েছে তো যাই হোক আমি চেষ্টা করছি এই ফোনের যে মানে যে পরিমাণে ফোন এসেছে এ থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এখনও অনেক মানুষ কাজ পাচ্ছে না তারা কাজ করতে চাইছে কিন্তু একটা চাহিদা যেটা রয়েছে সেটা হচ্ছে এইট আওয়ার্সের ডিউটি হলে মানুষের অনেকটা সুবিধা হয় এটুকু আমি এই ফোনের দ্বারা বুঝতে পেরেছি প্রচুর প্রচুর সংখ্যক ফোন এসেছে তো যাই হোক আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন কি কৃষ্ণদা অন্যান্য জায়গায় তো বেশি বেশি টাকা বেতনের চাকরি থাকা খাওয়া ফ্রি অ্যাড দিচ্ছে তো সেই রকমই কাজের আপডেটগুলো আপনি দিতে থাকুন আমিও অবশ্যই চেষ্টা করছি যেখানে থাকা খাওয়া ফ্রি ভালো কাজ এরকম ধরনের কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরার কিন্তু রকম ফ্রড অ্যাড দিয়ে আপনাদেরকে হতাশাগ্রস্ত বা হ্যারাসমেন্ট করতে আমি চাই না এই কথাগুলো আজকে কেন বলছি আপনারা গত দুই দিনের মধ্যে দু তিনটে চ্যানেলে গ্রামে একটি কেক ফ্যাক্টরির আপডেট পেয়েছিলেন কেক এবং বিস্কুট ফ্যাক্টরিতে আপডেট একটা পেয়েছিলেন তাতে কেউ কোনো চ্যানেল বলেছে পাঁচশো আশি টাকা রোজ কেউ বলছে থাকা খাওয়া দিয়ে চোদ্দো হাজার নশো টাকা রোজ এইরকমভাবে টুপি টাপা পরিয়ে ওখানে নিয়ে যায় দুদিন লাস্ট দুদিনে দিনে স্পট জয়নিংয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করে ওখানে যারা যেসব ইউটিউব চ্যানেলগুলো জয়েন করিয়েছে দেখুন আমরা ইউটিউব করি ইউটিউবে ইউটিউবে মোটামুটি একটা যোগাযোগ আছে কেউ রা রাগারাগি করে মানে রাগান্বিত হয়ে যোগাযোগ কেউ ভালোবেসেও যোগাযোগ আছে কিছু কিছু মানুষ বা ইউটিউব চ্যানেল আছে যারা হয়তো ইন্ডাস্ট্রি সম্বন্ধে অতটা জ্ঞান নেই কিন্তু ইউটিউব করে আমার সঙ্গে তাদের যোগাযোগও আছে তো আজকের যে ঘটনাটা একটু মন দিয়ে শুনুন সেটা হচ্ছে ইউটিউব যারা করে তাদের সরাসরি তো কোনো ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ নেই তাদের সঙ্গে যোগাযোগ আছে হয় কোনো মিডলম্যান কিংবা কোনো কন্ট্রাক্টরের সঙ্গে এর ফলে তারা যখন কোনো আপডেট দেয় ভরসা অর্থাৎ একটা দুটো মালিক একটা ওনার বা একটা ফ্যাক্টরির মালিক আপনাকে কোনো দিন সে মিথ্যা কথা বলবে না কারণ কি ফ্যাক্টরিটা তার নিজের আপনারা কাজ করবেন সেই ফ্যাক্টরি থেকে অর্থাৎ সে যদি ডাইরেক্ট মিথ্যা কথা বলে সেক্ষেত্রে বিশৃঙ্খল হতে পারে ওই কাজের জায়গাটা এর ফলে কোম্পানির মালিক বা কোম্পানি কর্তৃপক্ষ কখনোই মিথ্যা কথা বলবে না মিথ্যা কথাটা কে বলবে হয় দালাল কিংবা ওখানকার কন্ট্রাক্টর হয়তো অনেক সময় মিথ্যা কথা বলতে পারে যদি সে পাতি কন্ট্রাক্টর হয় আর ঠিক ঘটনা ঘটেছে ঠিক সেই এটি কথাটা কেন বলছি আবার সতর্ক করছি জবসনা কলকাতা এমনই একটি চ্যানেল যেখানে কিন্তু সরাসরি মালিকদের সঙ্গে কথা বলে জব আপডেট দেওয়া হয় এর ফলে আপনারা হ্যারাসমেন্ট হন না মধ্যম গ্রামে কী এমন হ্যারাসমেন্ট হলো না মধ্যম গ্রামের যে কেক বা বিস্কুট ফ্যাক্টরিতে আপনারা প্রচুর লোক দেখেছেন এবং ফোন করে কাজের জন্য গিয়েছেন কাউকে হাজার টাকা টাকা আপনারা আবার ঠকেছেন কারণ ওখানে রোজটা পাঁচশো আশি টাকা বা হাজার টাকা থাকা খাওয়া দিয়ে চোদ্দো হাজার টাকা নয় বারো ঘন্টায় তিনশো নব্বই টাকা আপনারা যারা ওই ফ্যাক্টরিতে কাজ করছেন গিয়েছিলেন এই লাস্ট দুদিন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন তো যাই হোক একটা চ্যানেল সে আমাকে খুব মানে আমার পরামর্শ নেয় জাস্ট এই ভিডিও করা সেই আগের মুহুর্তে আমাকে ফোন করলো দাদা তুমি ঠিকই বলেছিলে আমি আজকে পুরো হতাশাগ্রস্ত হয়ে গেছি কেন না দাদা আমি ওখানে জয়েন করেছিলাম দশজনকে পাঁচশো টাকা করে নিয়েছিলাম আমি অত দূর যেতে পারিনি আমি তো হাওড়ার ছেলে সঙ্গ করে আরও একজনকে নিয়ে গেছিলাম পাঁচশো টাকা করে নিয়েছিলাম সেখান থেকে দুজনে ভাগ করে নিয়েছিলাম পয়সাটা আজকে ছেলেগুলো ফোন করছে দাদা কি বলবো আমি তো খুব সৎ ছেলে আমি সেটা আমি জানি ওদের পয়সাগুলো মানে যেই ছেলেগুলো কাজ করতে গিয়েছিলো তারা বলছে দাদা তোমার কোনো দোষ নেই কিন্তু এখানে কন্ট্রাক্টর মিথ্যা কথা বলে জল জ্যান্ত মিথ্যা কথা বলে এখানে এন্ট্রি নিয়ে নিল কী লাভ জানি না এখানে আমি দাদা এখানে তো আপ তুমি বলে গেছিলে পাঁচশো আশি রোজ এখন পাচ্ছি এখানে তিনশো নব্বই রোজ কোম্পানি থেকে বলছে কি করব? তখন ওই ছেলেটি সমস্ত টাকা তার নিজের পকেট থেকে প্রত্যেককে ফোনপে বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে তারপর আমাকে ফোনটা করলো দাদা ভাবছি জব রিলেটেড চ্যানেলগুলো বা জব রিলেটেড জিনিসটা রাখবো না আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নেব আমি আজকে হতাশাগ্রস্ত এর আগেও অনেক জায়গায় বিভিন্ন কন্ট্রাক্টরের আমি অ্যাড করে ফেঁসেছি কোথাও নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট করতে হয় কোথায় ঠিকমতো পয়সা দেয় না তখন তাকে বললাম যে তোমাকে তো আমি বারবার বলেছি ইউটিউব চ্যানেল করছো যেখানে কাজ করবে ভেরিফাই করবে কন্ট্রাক্টরকে যেহেতু তোমার ওই লেভেল নেই আমার মতো ডিরেক্টলি মালিকের সঙ্গে কথা বলে যাব আপডেট দেওয়া কারণ সবার এই লেভেলটা সম্ভব হয় না তাই ফলে তুমি মিডিল কথা শুনে যখন রল আপডেট দেবে বা কোনো কন্ট্রাক্টরের ভরসায় যখন জব আপডেট দেবে অনেক সময় হতাশাগ্রস্ত হতেও পারো তাই আবার বলছি যখনই জব আপডেট দেবে একটু দেখে শুনে দেবে তো যাই হোক ওই ছেলেটা আজকে খুব হতাশাগ্রস্ত ও নাম করছে না ও নাম বলতে না বলেছে তো যাই হোক আপনারা হয়তো বুঝে গেছেন ছেলেটাকে আমি পার্সোনালি বলছি ছেলেটা খুবই সৎ ছেলে খুব ভালো ছেলে তো যাই হোক তুমি চিন্তা করো না হয়তো তোমার প্রাথমিকভাবে আজকে হয়তো অনেক লস হয়ে গেলো তুমি হ্যারাসমেন্ট করে ওখানে গেছো প্রত্যেককে জয়নিং করিয়েছো তোমার কোনো দোষ নেই অন্য চ্যানেল হলে তো হয়তো আমি জয়নিং করিয়েছি তার তো আমার তো একটা মজুরি আছে এই বলে হয়তো পয়সা কেটেই নিত কিন্তু তুমি যে ফেরত দিয়েছো হয়তো তোমার কিছু পয়সা গেল প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তোমার ইমেজটা অনেক বেড়ে গেল ওই ছেলেদের কাছে যে তুমি টাকা নিয়েছো কোম্পানির ভুল তাও কিন্তু তুমি সবাইকে পয়সা ফেরত দিয়েছো দেখবে তোমার কিন্তু একদিন অবশ্যই ভালো হবে তো যাই হোক আমি তোমাকে বলছি তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো কাজের আপডেট দিতে হলে আমাদের দেওয়া আর্টগুলো দাও কোনো অবশ্যই আমি তোমাকে হেল্প করব হতাশাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই কাজ লাইনেই কাজ করো এতে মানুষের অনেক উপকার হয় কারণ একটা মানুষ যখন কোনো কাজ পায় না এই চ্যানেল দেখে যখন কাজে যায় তো কিন্তু এটা বিশাল বড়ো একটা অবলম্বন তুমি ভালোর জন্যই করছো মানুষের পেটে ভাতের জোগাড় করে দিচ্ছ তো তোমার সিদ্ধান্তটা ওকে আছে কিন্তু যে মানুষের কথা শুনে অ্যাডটা দেবে সেটা ভেরিফাই করে নেবে আর যদি প্রয়োজনে আমাকে ফোন করে নেবে সেটা অরিজিনাল আর ডুপ্লিকেট আমি মাইনের ধরন কাজের ধরন কথাবার্তার ধরন দেখলে বুঝতে পারি যে এটা জেনিউইন কেনা কারণ কি যারা সোনা খাঁটি দোকানদার সোনার দেখলেই বলতে পারে সেটা খাঁটি না ভেজাল দেওয়া আছে বা খাদ দেওয়া আছে ঠিক সেরকম কাজের কোয়ালিটি কাজের স্টাইল মাইনে দেওয়া স্টাইল বললে আমি বুঝতে পেরে যাই সেটা অরিজিনাল না ডুপ্লিকেট যে যত রং মাখিয়ে অ্যাড দিয়ে দর্শক আকর্ষণ করিয়ে স্পট জয়নিং করার নামে টাকা পয়সা তুলুক না কেন অরিজিনাল জিনিস কিন্তু আমি দেখলেই বুঝতে পারি মানুষ যেটা ভালো বুঝে সেটা করে কোনো অসুবিধা নেই কিন্তু আমার দর্শক বন্ধুদের বলছি আমার বন্ধুদের বলছি চমকদারি অ্যাডে লোভে পা না দিয়ে বাস্তব বুঝুন বাস্তবের সঙ্গে এগিয়ে চলুন ঠকবেন না কাজ করতে গিয়ে বা খুঁজতে গিয়ে তো যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না এই ভিডিওটার মাধ্যমে জাস্ট বলতে এসেছিলাম যে চমকদারি অনেক কিছু অ্যাড আপনারা দেখবেন চমকদারি অ্যাড থেকে বিরত থাকুন নাহলে কিন্তু সর্বদাই ঠকতে হবে আমি এটা হাতে গরম অ্যাড বা হাতে গরম উদাহরণ আজকে পেয়েছিলাম সেই জন্য আপনাদের সামনে তুলে দিলাম ওই ছেলেটাকে বলেছিলাম যে তুমি একবার লাইভে এসে এই কথাগুলো বলো বললো না দাদা এটা আমি বলার আমার পক্ষে সম্ভব হচ্ছে না তুমি বলে দাও তো আমি ওর হয়ে বলে দিলাম তো যাই হোক আজকে ভিডিও আমি শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখাবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত একমাত্র চ্যানেল জবস নাও কলকাতা